বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছে সবাই? আশা করি আপনার সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি নেইম চ্যানেল পর ওয়েলকাম ব্যাক। আজ জিস ভিডিও পে মে রিয়াকশন লেকে আয়া হুম ও ভিডিও বহুত হি জবরদস্ত। বাংলাদেশ এক ভাই হ্যাঁ হামারে, উনহোনে মুঝে হোয়াটসঅ্যাপ পে ইয়ে ভিডিও ভেজা কে ভাই ইস ভিডিও পে জরুর রিয়াকশন করে। ওকে ভাই, তো লেকে আ গয়া ইস ভিডিও পে রিয়াকশন। ভিডিও কা টাইটল মে আপকো পড় কে বাতা দেতা হুম, কুছ তো বাংলা মে লিখা হ্যায়, বাকি লিখা হ্যায় ব্ল্যাক স্টোন ইন বাংলাদেশ, ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, সরি ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো বাংলাদেশ। তো দেখতে হ্যাঁ, ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো মতলব ইয়ে ব্ল্যাক পত্থর কি তরহ আই থিঙ্ক হোঙ্গে। তো ইয়ে ভিডিও দেখেঙ্গে পতা চলেগা। তো করতে হ্যাঁ আজ কা ভিডিও স্টার্ট, হে উই গো। সুপ্রিয় দর্শক, আদর্শ নার্সারির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা কিছুদিন আগে একটা ব্ল্যাক স্টোন গাছের ভিডিও দিয়েছিলাম, সেখানে কিছু আম ছিল যেটা তখন পরিপক্ক ছিল না। এর ঠিক এক মাস পরে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওতে ব্ল্যাক স্টোন নিয়ে যে মানুষের ধারণা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ব্ল্যাক স্টোন নিয়ে এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে কিছু দর্শক আমাকে নানাবিধ প্রশ্ন করেছিলেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার। হ্যাঁ, ব্ল্যাক স্টোন একটি বিদেশি জাত, এটা সত্য, কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এটাতে ফল আসে কি না আদৌ বা ফুল টেকে কি না, এর উত্তর হচ্ছে এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আমার নিজস্ব দুটি মাতৃগাছ রয়েছে যার দুটিতেই এবছর ব্যাপক ফলন এসছে। বড়টাতে অনেক বেশি এসছে, ছোটোটাতে একটু কম, তাও কম কীরকম সেটা ভিডিও শেষেই দেখতে পারবেন। আর হচ্ছে এই আমটা আসলে স্বাদে অতুলনীয়। এটা যদি আপনি ছাদে কিংবা বাগানে করেন তাহলে সবার আগে এই গাছটার দিকেই চোখ যাবে। এটা বলছি এই কারণে যে এটার যে পাতাটা এটা হচ্ছে কালচে লাল রঙের, যে কোনো প্রান্ত থেকে আপনার মন টেনে নিবে ওই গাছের দিকে। অর্থাৎ একদিকে ফল দেয় খুব সুমিষ্ট, অন্যদিকে হচ্ছে বাহারি এর গাছের রং। তো আমি এই জন্য বলতেছি যে আমার বাগানে দুটা গাছ, তা যখন আমার বাগানের পাশ থেকে কেউ যায় আগে ওইখানেই প্রশ্নটা করে যে এই গাছ দুইটা কী আসলে, হ্যাঁ এর পাতাটি এরকম কেন। তো পরের প্রশ্ন হচ্ছে এটা আসলে বাণিজ্যিকভাবে চাষ করা যাবে কি না। দেখুন, ব্ল্যাক স্টোনটা আমাদের দেশে নতুন, তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা রিস্ক আছে। কেননা হচ্ছে ব্ল্যাক স্টোনের দুইটি জাত বাংলাদেশে ইনপুট হয়েছে। প্রথম যে জাতটি ছিল ওটা আমার কাছেও ছিল, ওটাতে ফল আসতো না এবং পাতাগুলো হচ্ছে কি শুকিয়ে যেত, অর্ধেকটা মরে মরে যেত। তারপরে এই জাতটা আসে আর এটাতে আমি ভালো আউটপুট পেয়েছি। গাছ লাগানোর পর একটাতে হচ্ছে চার বছর পরে ফুল আসছে, আরেকটাতে সাড়ে তিন বছর পরেই ফুল আসছিল। তো প্রথম দু বছর আমি পাইনি, যেটা সত্যি কথা বলতে দু বছরে ফুল ফল কোনোটাই হয়নি। তারপরের বছর থেকে আমি মোটামুটি ভালো রেজাল্ট পেতে শুরু করেছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দ্বিতীয় যে গাছটি ব্ল্যাক স্টোনের, এটা একটু ছোট গাছ। তো দেখুন এটাতে আসলে কী পরিমাণ ফল এসছে, গাছ ছোট তাও দেখুন এই যে থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের ব্ল্যাক স্টোন আম, এক থোকে চারটা পাঁচটা করে আম, এটাই হচ্ছে এর বিশেষত্ব। আর অন্য বিশেষত্ব হচ্ছে এর পাতা। আর গাছে আম মনে করবেন আপনি এক মন হয়েছে, কিন্তু যখন এটা তুলবেন তখন দেখবেন যে দেড় মন দু মন হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমটার রং হচ্ছে কালচে এবং লাল, তো সেই ক্ষেত্রে পাতার সাথে মিশে যায়। আমার ক্যামেরাতেও খুব একটা দেখুন ধরা পড়েনি, গাছের মধ্যে আমগুলো খুঁজতে আমার খুব কষ্ট হয়েছে। যেইগুলো নিচের দিকে রয়েছে আমি সেইগুলো খুব স্পষ্টভাবে দেখাতে পেরেছি। আর এই গাছগুলো অনেক ঝোপালো হয়, তো ভিতরটা হচ্ছে অন্ধকার, সেই কারণে আপনার আমগুলো ভালো মতো দেখা যাচ্ছে না। আমার যে কারণে এই আমটা ভালো লেগেছে, এর প্রধান কারণ হচ্ছে আমগুলো হয় থোকা থোকা, এক থোকায় পাঁচটা সাতটা করে হয়, দশটাও আমি দেখেছি, কিন্তু পরে মানে গাছ ছোটোতে যেন দু তিনটা ঝরে পড়ে গেছে, সাত আটটা এখন বড় হয়েছে। আর একটা কারণে ভালো লাগে, সেটা হচ্ছে গাছটা অনেক দ্রুত বর্ধনশীল, মানে খুবই দ্রুত বর্ধনশীল, গাছগুলো অনেক দ্রুত বেড়ে যায়। আর পাতা যখন নতুন বের হয় তখন থাকে লালচি, একেবারে লালচি, পরে আস্তে আস্তে একটু কালো হয়। আমের রঙটা হয়েছে আপনার কালচে বেগুনি। অনেকে বলে যে ব্ল্যাক স্টোন নাম তো এটা সাধারণত কালো পাথরের মতো দেখাবে, কিন্তু না, যেটা সত্যি সেটা হচ্ছে আমটার উপরে একটা বেগুনি আভা রয়েছে,
ছোট থাকতে আপনার কালো হবে, যখন একটু বড়র দিকে যাবে তখন আপনি দেখতে পারবেন যে বেগুনি, হ্যাঁ, একটা বেগুনি আভা দিয়ে এটা আচ্ছাদিত থাকে। তো দেখুন এই যে ওপাশে কিছু আম দেখা যাচ্ছে, এই ছোটো গাছে ওই নিচের দিকে আছে, আমি ওখানে যেতে পারছি না। তো মোটামুটি দুটা গাছ থেকে আমি প্রায় এক মনের মতো ফল এবার পেয়েছি। আর এবার আপনারা জানেন যে বর্ষা খুবই কম ছিল, জ্যৈষ্ঠের শেষের দিকে এসে কিছু বর্ষা হয়েছে আমাদের দেশে, তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল। তাও আমি আসলে এতটাও আশাবাদী ছিলাম না যে ব্ল্যাক স্টোনে এত ফল আসবে, কিন্তু দেখে আমি নিজেই অভিভূত যে বৃষ্টি ছিল না, এই ধরনের প্রতিকূল আবহাওয়াতেও এই ধরনের ফল এসছে, আমি আসলেই আপ্লুত। এই যে একটু আপনার উপরের দিকে দেখুন পাতাগুলো কত সুন্দর লালচি রঙের, হ্যাঁ, আসলে বাগান বিলাসেরও কাজ করবে এটা। এটা অনেস্টলি আমি বলতেছি, কারণ আমার কাছে এই গাছটা, যেই সকল আম রয়েছে তাদের মধ্যে গাছটাও সবচেয়ে ভালো লাগে এবং আমগুলো তো আরও ভালো, প্রচুর মিষ্টি। আমি ভেবেছিলাম যে এটাতে আঁশ হতে পারে, কিন্তু না, আম খাওয়ার পরে দেখলাম যে না, খুবই মিষ্টি এটা গাছটা, দেখতে যত বাহারি খেতে আরও মিষ্টি। আমি আশা করব এই জাতটা আসলে একটা ব্যাপক বিস্তার লাভ করবে আমাদের দেশে, এটা আমি আশাবাদী। ওকে গাইস, ব্ল্যাক ম্যাঙ্গো, ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, মতলব ব্ল্যাক স্টোন, ব্ল্যাক পাথর। উসনে ভিডিও মে বতায়া কি ব্ল্যাক স্টোন কা মতলব তো লোগ সমঝতে হোগে কি ইয়ে ব্ল্যাক পাথর, মতলব পাথর কি তরহ হি লাগ রহে থে, স্টোন কি তরহ হি লাগ রহে থে। অর ব্ল্যাক ম্যাঙ্গো মেনে ফার্স্ট টাইম ইয়ে দেখে হ্যায়, অর ইয়ে বাংলাদেশ মে পায়ে জাতে হ্যায়, বহুত হি জবরদস্ত। রেড ম্যাঙ্গো মেনে দেখে থে সাজাদ ভাই কে চ্যানেল পে, পি কে রিয়েকশন বাংলা পে মেনে দেখা থা এক ভিডিও, রেড ম্যাঙ্গো থে, ও রেড কলর কে থে, অর উসকি প্রাইস ভি কাফি বতাই যা রহি থি। অর ইয়ে জো হ্যায় দেখে হ্যায়, ইয়ে দেখে হ্যায় ব্ল্যাক ম্যাঙ্গো, অর মেনে ইয়ে ফার্স্ট টাইম দেখে হ্যায়। जो जो भाई हमारे बांग्लादेश से मुझे देख रहे हैं वो प्लीज़ कमेंट्स करके बताएं कि उन्होंने ये मैंगो देखे हैं बांग्लादेश में, और किस किस भाई ने ये मैंगो खाए हैं, कमेंट्स करके ज़रूर बताइएगा। तो बहुत ही एक अच्छा वीडियो बांग्लादेश से जिस भाई ने भेजा, बहुत बहुत शुक्रिया, धन्यवाद, अनेक अनेक धन्यवाद। तो आप लोगों को कैसा लगा ये वीडियो कमेंट्स करके ज़रूर ज़रूर बताइएगा। इंशाल्लाह मैं मिलूंगा आपसे अगले वीडियो में, तब तक दें इजाज़त, अपना ख्याल रखें, दुआओं में याद रखें, गुड बाय, अल्लाह हाफिज़, सुस्त थाकुन, भालो थाकुन।